আজ এমনই একটা টিপস আপনাদের আমি শেয়ার করব যে কমরের পিঠের হাড় কোনো মতেই কমজোর হবে না বরং শক্ত থাকবে ক্যালসিয়ামের কমি কোনো দিনই হবে না অনেক কাজ একসাথে করবার ফলে ভীষণ ক্লান্ত লাগে সেই ক্লান্তি ভাব আসবে না জয়েন্টে ব্যথায় ভীষণ আমরা কাবু হয়ে পড়ি এই ব্যথাও থাকবে না বাতের রোগও কিন্তু হবে না অনেক সময় একটা সমস্যা হয় আমরা বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না এরকম সমস্যা আমাদের হয়েই থাকে কোমরে ব্যথা তো প্রত্যেকটি মানুষের এখন আছে তাহলে চলুন প্রথমে আজকে আমি আপনাদের যে ঘরোয়া টোটকাটি দেখাবো সেটি প্রতিদিন সকালবেলায় যদি আপনারা পান করতে পারেন তাহলে গ্যাস বলে কিছু থাকবে না অনেক সময় আমরা খেতে পারি না খিদে কমে যায় পেটে প্রচণ্ড গ্যাস হবার কারণে তার জন্য আপনারা তো সকলেই জানেন সকালে গরম জল খাওয়া কতটা আমাদের শরীরের পক্ষে ভালো তো আজকে আমি গরম জলের সঙ্গে একটা জিনিস মিক্স করব। বন্ধুরা অনেকেই কি করেন গরম জলে লেবু নিংড়ে খান লবণ দিয়ে খান কিন্তু আমি আপনাদের একটা খুব ভালো ঘরোয়া পদ্ধতি বলে দিচ্ছি যেটা করলে আপনারা খুব উপকার পাবেন দেখুন বন্ধুরা এরকম গরম জল নেন এক গ্লাস আর এখানে হাফ চামচের মতো বিট লবণ নিয়ে নেন বিট লবণ তো সহজেই বাজারে মিলে যায় তার জন্য এরকম বিট লবণ গুলিয়ে নেন সকালবেলায় খালি পেটে আপনারা চা কিংবা অন্য কিছু খাবেন কিন্তু এটা খাবার এক ঘন্টা কিংবা আধ ঘন্টা পর খাবেন তো সকালে খালি পেটে যদি এটা খেয়ে নেন দেখবেন যারা যাদের পায়খানা হয় না যারা খুব গ্যাস বদজমে ভোগে তাদের পক্ষে এটা খুবই উপকারী তবে এর সাথে কোনো রকম লেবু নিংড়ে দেবেন না শুধু বিট লবণ দেওয়া জলটাই খাবেন তো এরপর আমি আপনাদের যে ঘরোয়া টোটকাটি দেখাচ্ছি এটা আপনাদের আপনারা যদি চার দিন খান তাহলে এর যে অ্যাফেক্ট সেটা বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে আমি আধ গ্লাস জল নিয়েছি আধ গ্লাস দুধ নিয়েছি তো এই জন্য জলটা নিলাম এটা ফুটে ফুটে একেবারে এক কাপের মতো গাঢ় হয়ে যাবে এর সাথে কিছু জিনিস মিক্স করতে হবে হ্যাঁ বন্ধুরা এই হলো মৌরি মৌরি শরবত অনেকেই আপনারা খান মৌরি পেট ঠান্ডা করে এছাড়াও বদজম যাতে না হয় তার জন্য সাহায্য করে তো বন্ধুরা এই দুধের সাথে এক চামচ ফ্রেশ মৌরি আমি মিশিয়ে দেব দেখুন এটা খুব ভালোভাবে ফুটতে দিতে হবে এরপর এই আদা আদাটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি আপনারা চাইলে এটা গ্রেড করে নিতে পারেন এরপর এই আদাটা আমি এইখানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটে উঠেছে এই দেখুন এলাচ এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আপনি একটার জায়গায় দুইটাও দিতে পারেন আমি এখানে একটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ দেখুন বন্ধুরা তিন থেকে চারটি লবঙ্গ দিবেন লবঙ্গের ওপরে যে ফুল আছে সেই ফুলটা একেবারে ফেলবেন না অনেকে আমরা ফুল ছাড়িয়ে লবঙ্গ খাই এরপর ভালোভাবে এটাকে বয়েল করতে হবে দারুচিনি বন্ধুরা চায়ের সাথে প্রতিদিন যদি আপনি দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে তো বন্ধুরা এখানে এক টুকরো দারুচিনিও আমি নিয়ে নিলাম এই মানে দুধটার একটা সেন্ট আর এটা যদি দারুণ আপনি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা এটা এরপর আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে কখন খাবেন এর সাথে আরও একটা জিনিস মিলিয়ে নিতে হবে এই দুধটাতে আপনি ছোট ছোট মিস্ত্রিও দিতে পারেন তবে যাদের সুগার আছে বন্ধুরা তারা কিন্তু কোনো মতেই মিশ্রি দেবেন না তো বন্ধুরা এখানে আপনি চিনিও অ্যাড করতে পারেন তবে চিনি এখানে অ্যাড না করাই ভালো হবে অম্বল হয়ে যেতে পারে তো দেখুন এখানে আমি মধু দিয়ে দিচ্ছি এই যে দুধটা আমি তৈরি করলাম এটা সর্দি কাশির জন্য যেমন উপকার ক্যালসিয়ামের অভাব পূরণ করবে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আপনি দিন তিন থেকে চার দিন খেয়ে দেখুন এর একটা উপকারিতা অবশ্যই আপনি লক্ষ্য করবেন তো বন্ধুরা যদি সুগার থাকে মধুটাও কিন্তু দেবেন না আপনি এইরকমই দুধটা গরম গরম প্রস্তুত করে হালকা চুমুক দিয়ে খেতে থাকুন আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু এই দুধটা যদি খান প্রতিদিন রাত্রে শোয়ার আগে তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য আসবে না তার সাথে সাথে অনেক পরিশ্রমে ক্লান্তিও আসবে না হ্যাঁ আর বন্ধুরা আপনাদের শরীরে ভিটামিনের অভাবটাও কিন্তু পূরণ করবে আপনি চার দিন খেয়ে দেখুন আপনার কমর জয়েন্ট গেঁটে বাথের ব্যথাও কিন্তু অনেকটা দূর করবে এই দুধের অনেক উপকার আছে তো বন্ধুরা আজকের এই ঘরোয়া টেস্টটি আশা করি আপনাদের খুব উপকারে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ